আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিনিমিশালের সঙ্গে। শুভ সকাল এবং জুম্মা মুবারক। একেবারে সকাল সকাল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দুইটা আপডেট নিয়ে এসেছি। মূলত আপডেটগুলো হলো আমাদের যে সকল মুসলিম প্রবাসী আছেন তাদের জন্য, দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন কখন ডোমেস্টিকভাবে ওমরা করা যাবে, তাই না? কারণ হজের জন্য অনেক দিন ওমরা বন্ধ ছিল। আপডেটটি হলো আজকে থেকে আপনি চাইলে ডোমেস্টিকভাবে ওমরা করতে পারবেন, ওমরা করতে আর কোনো বাধা নেই। এবং আন্তর্জাতিক ওমরাও কিন্তু খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। অলরেডি গতকাল রাত থেকেই আন্তর্জাতিক ওমরা ভিসা আমরা ইস্যু করতে শুরু করেছি, স্ক্রিনে দেখুন। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসবেন ওমরা করার জন্য, তাদের ভিসা অলরেডি আজকে থেকে ইস্যু শুরু হয়েছে এবং সৌদি আরবের গণমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করেছে। অলরেডি আমরা ভিসা ইস্যু করে ফেলেছি। তো আপনারা যারা 3 মাসের ওমরা, 14 দিনের ওমরা অথবা 1 মাসের জন্য আপনাদের ফ্যামিলিকে আনতে চান, বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফালায় যোগাযোগ করবেন। কিংবা যারা সৌদি আরবের ভিতরে আছেন, বিশেষ করে রিয়াদে, আপনি চাইলে আমাদের মাধ্যমে ডোমেস্টিকভাবেও ওমরা করতে পারেন। আমাদের কাছে বাসের ব্যবস্থা আছে। আমার এখন রিয়াদে 2টা অফিস, একটা রোসাইসি বিল্ডিংয়ে, আরেকটা হলো আপনার বাথা ইনজাস ব্যাংকের সাথে। একদম ইজি লোকেশন। বিশেষ করে যারা সৌদি আরবে ফ্যামিলি আনার খুব ইচ্ছা আছে, নানান সমস্যার কারণে আনতে পারছেন না, ইকামার সমস্যা হতে পারে অথবা নামের ভুল হতে পারে, কিংবা আপনার ইকামা হয়নি, আপনি চাইলে আপনার ফ্যামিলিকে সরাসরি রিয়াদে 3 মাসের জন্য নিয়ে আসতে পারেন, দামামে 3 মাসের জন্য নিয়ে আসতে পারেন অথবা অন্য যে কোনো শহরে, একদম কম খরচে। এখন আমরা 1,20,000 করে রিয়াদের জন্য প্যাকেজ মূল্য ঘোষণা করেছি প্রথম ফ্লাইটগুলোতে। পরের ফ্লাইটগুলোতে রেট হয়তো কিছুটা কমতে পারে। জেদ্দা 1,25,000, মদিনা 1,25,000 এবং দাম্মাম 1,25,000। স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করবেন। আর যারা রিয়াদ থেকে ওমরা করতে চান, কিংবা আপনি রিয়াদ থেকে যে কোনো ধরনের জেনারেল সেবা নিতে চান, যেমন পাসপোর্ট মালামত, জিয়ারা ভিসা আবেদন, দেশে যাবেন স্পেশাল এক্সিট আবেদন করতে চাচ্ছেন, হুরুপ্রাপ্ত দেশে যাওয়ার ইচ্ছা আছে, কিংবা ফাইনাল এক্সিট খেয়েছেন পূর্বে দেশে যাওয়ার ইচ্ছা আছে, যোগাযোগ করুন আমাদের অফিসে, আমরা আপনাকে দিব বেটার সেবা। আমি একটু আমাদের অফিসের লোকেশনটা দেখাচ্ছি। রাবি, একটু লোকেশনটা দেখাও। আমার অফিস থেকে মাত্র 60 মিটার দূরত্ব হলো বাথা ব্রিজ, যে ব্রিজের নিচে অনেক বাংলাদেশি বসে থাকে দেশে যাওয়ার জন্য, পুলিশে ধরা দেওয়ার জন্য। আপনি বাথা ব্রিজের নিচে নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন যে ইনজাস ব্যাংক কোথায়, অথবা আপনি দেখবেন যে হাতের বাম পাশে অথবা ডান পাশে, যে আপনি যদি এদিক থেকে আসেন তাহলে হাতের ডান পাশে হবে, আর যদি বাথা ব্রিজ থেকে আসেন তাহলে হাতের বাম পাশে হবে। অরেঞ্জ কালারের একটাই অফিস, ভিতরে অরেঞ্জ পুরা ডেকোরেশনটা। অফিসে চলে আসুন, কিংবা আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন যে ইনজাস ব্যাংক কোথায়, ইনজাস ব্যাংকের ঠিক 6টা দোকান আগেই লেমন ফার্মাসির পাশেই আমার অফিসটা, একদম মেইন রোডে বাথা ব্রিজের নিচে নেমে সোজা আপনি চলে আসবেন অফিসে, জাস্ট 30 সেকেন্ড হাঁটলেই হবে। অথবা ট্যাক্সি স্ট্যান্ডে যে কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই বিন মিশাল ভাইয়ের অফিসটা কোথায়, অনেকে চেনে আবার অনেকে ইচ্ছা করে দেখাবে না, তারপর আপনি একদম ইজিলি আমাদের নাম্বারে কল করেও লোকেশন নিয়ে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।